সব মিলিয়ে আমি গত পরশু দিন দেখলাম 55 কোটি টাকার অনিয়মের খোঁজ কিন্তু আমরা পেয়ে গেলাম। কারণ আপনি যদি অসুখটা লুকান তাহলে তো কোনো মানে ওষুধ আপনি দিতে পারবেন না। ডাক টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে প্রত্যেকটি প্রতিষ্ঠান সম্পর্কে আগে খোঁজ খবর নেওয়া, অভিজ্ঞতা অর্জন করা এবং সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্তে যাওয়া। তার জন্য আমি ডাক বিভাগে, ডাক অধিদপ্তরের যে 9000 ডাক সেবা আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং প্রায় 40,000 লোকবল জনবল আছে, এত সম্পদ এবং এত জনবল থাকার পরেও কেন প্রতি বছর 700 কোটি টাকা আমাদের লোকসান গুনতে হচ্ছে, কিন্তু কম সম্পদ দিয়েও, কম লোকবল জনবল দিয়েও বেসরকারি খাতের কুরিয়ার সার্ভিস কীভাবে প্রফিট করছে, সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা উপলব্ধি করলাম যে আসলে অব্যবস্থাপনার, স্বচ্ছতা জবাবদিহিতার অভাব, আন্তরিকতার অভাব, দায়িত্বশীলতার অভাবের কারণেই এই বিশাল সম্পদ অব্যবহৃত থাকছে, বিশাল লোকবল জনবলকে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না, যার ফলে কিন্তু আমাদের আয় বৃদ্ধি হচ্ছে না, ব্যয় সাশ্রয় করা সম্ভব হয়নি, যার ফলে কিন্তু বছরের পর বছর আমরা লোকসান পরিমাণটা বৃদ্ধি হতে দেখেছি। তো এই সব কিছু পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে ডাক বিভাগকে আমাদের আধুনিকায়ন করতে হলে প্রথমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তার জন্য প্রযুক্তির ব্যবহার করতে হবে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে রাজশাহীর তানোরে একজন খুব দরিদ্র পরিবারের মহিলা, তার সারা জীবনের সঞ্চয় 2 লক্ষ টাকা, একজন পোস্টমাস্টার মকসেদ আলম, সে কিন্তু আত্মসাত করে। এবং এটা জানা পরে যখন আমি নির্দেশ দিই যে ওই উপজেলায় মাইকিং করার জন্য, মানে সর্ব জনসাধারণকে জানানোর জন্য, এই মাইকিং করার পরে আরও 51 জনের অভিযোগ আসে এবং ওই পোস্টমাস্টারের বিরুদ্ধে সর্বমোট আমরা 1,85,00,000 টাকার অভিযোগ পাই। তখন সেইটা জানার পরে আরও অন্যান্য বিভাগ, অন্যান্য জেলাতেও আমরা প্রচার শুরু করি যে এরকম ধরনের কোনো অভিযোগ কোনো গ্রাহকের আছে কি না। এবং সব মিলিয়ে আমি গত পরশু দিন দেখলাম 55 কোটি টাকার অনিয়মের খোঁজ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো বিষয়টা আসলে তো লুকায় রেখে লাভ নাই, কারণ আপনি যদি অসুখটা লুকান তাহলে তো কোনো মানে ওষুধ আপনি দিতে পারবেন না, আর তাহলে অসুখটা সারবেও না। সেই কারণে আমরা আসলে এই বিষয়গুলোকে গোপন না রেখে আমরা এটা প্রেস, মিডিয়া এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা বা দুর্নীতি দমন কমিশন তাদের সকলের কাছে আমরা এটার তদন্ত এবং অনুসন্ধান এবং যে আইনগত প্রয়োগ যেটা করা উচিত বা সম্ভব তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে আমি ইতিমধ্যেই মাননীয় ICT উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলো তুলে ধরেছি যে আমাদের মনে হয় যে ধরেন যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেবা প্রদানকারী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের আসলে বেসরকারি খাতের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিষ্ঠান না হয়ে যদি আমরা সহায়ক প্রতিষ্ঠানে পরিণত হতে পারি তাহলে কিন্তু অনেক কিন্তু আমরা সেবা মান বৃদ্ধি করতে পারবো, সংখ্যা বৃদ্ধি করতে পারবো এবং আয়ের পরিমাণটাও বাড়াতে পারবো। যেমন ধরুন যে পদ্মা সেতু, পদ্মা সেতু বানানোর জন্য সরকার কিন্তু বিনিয়োগ করেছে এবং বানানোর পর সেই টোলটা আদায়ের জন্য কিন্তু টেন্ডার করে প্রাইভেট সেক্টরকে দিয়েছে, এর ফলে কিন্তু দেখেন যে 2 বছরে কিন্তু অনেক আয় বৃদ্ধি পেয়েছে। একইভাবে যদি আপনি মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, এই যে বড় ধরনের বিনিয়োগ, এগুলো কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে হচ্ছে। একই রকমভাবে আমরা আমাদের ICT ডিভিশনে ডেটা সেন্টার কোম্পানি করে আমরা প্রাইভেট সেক্টরের সাথে পার্টনারশিপ অপরচুনিটি ক্রিয়েট করেছি। স্টার্ট আপ বাংলাদেশ কোম্পানি করে প্রায় 50টা কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি, যেখানে কিন্তু আমাদের কোথাও 5% শেয়ার, কোথাও 10% শেয়ার, কিন্তু গত 3 বছরের অভিজ্ঞতা বলছে যেগুলো ভালো করছে। একই রকমভাবে BTCL কিন্তু $5 বিলিয়ন মানে ভ্যালুয়েশনের কোম্পানি, মানে আপনি যদি ল্যান্ড অ্যাসেট দেখেন, আপনি যদি 13,000 ওয়ার্কফোর্স দেখেন এবং যতগুলো লাইসেন্স আছে আমাদের, গ্রাহক সংখ্যা সব কিছু বিবেচনায় প্রায় $5 বিলিয়ন মানে প্রায় 60,000 কোটি টাকার একটা কোম্পানি, কিন্তু কেন আমরা লস করব? আমাদের 2,000 কোটি টাকা FDR আছে। আমি দায়িত্ব গ্রহণ করার পরে দেখলাম যে ওদের একটা পরিকল্পনা যে ওই FDR মানে দিয়ে তারা একটা টাওয়ার তৈরি করবে, তো আমরা সেটা নিষেধ করেছি।
কারণটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট অফ আইসিটি ইডিসি প্রজেক্টে আমাদের কিন্তু একটা স্মার্ট টাওয়ার করার একটা পরিকল্পনা আছে, কিন্তু ডিপার্টমেন্ট অফ আইসিটি সেরকম কোনো জায়গা নাই। পূর্বাচলে অনেক দূরে মাত্র 1 একর জায়গা আছে, কিন্তু টেসিসের 5 একর জায়গা কিন্তু পড়ে আছে, যেখান থেকে আপনার ডেস্কোকে ভাড়া দিয়ে বছরে 80 লাখ টাকা ভাড়া পায়। অথচ কিন্তু সেখানে যদি আমরা ডিপার্টমেন্ট অফ আইসিটির এই প্রজেক্ট থেকে টাকা দিয়ে আমরা যদি একটা 41 তলা টাওয়ার করি, তাহলে ওখান থেকে কিন্তু মাসেই 80 লাখ টাকা আয় করা সম্ভব।